প্রয়াত রেবতী মোহন বরঠাকুর ফাউন্ডেশনের উদ্যোগত প্রখ্যাত চলচ্চিত্র পরিচালক রজত কমল বটা বিজয়ী সদ্য প্রয়াত গুণসিন্ধু হাজরিকা আর বিশিষ্ট সংগীত শিল্পী গগন বরুয়ার রাজহুয়া শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠানত উপস্থিত থাকে যুব প্রজন্মর হার্টথ্রব জুবিন গার্গ। কামপুরের তেতেলিখরার ডক্টর ভবেন্দ্রনাথ শইকীয়া নাট্য মঞ্চত আয়োজন করা বিশেষ অনুষ্ঠানত দুয়োগী শিল্পীলৈ জানা হয় শ্রদ্ধাঞ্জলি। এই অনুষ্ঠানতে প্রয়াত গুণসিন্ধু হাজরিকা আর বিশিষ্ট সংগীত শিল্পী গগন বরুয়ার পরিয়াল জুবিন গার্গে রেবতী মোহন বরঠাকুর ফাউন্ডেশনের হয়ে 1,00,000 টাকা আর্থিক সাহায্য প্রদান করে। অনুষ্ঠানত উপস্থিত থাকি হার্টথ্রবগৰাকীয়ে দুয়োগৰাকী শিল্পীৰ কৰ্মৰাজিক স্মৰণ কৰে। এই অনুষ্ঠানতে উপস্থিত থাকে কণ্ঠশিল্পী বিজয় ভূঞা, ঘন বৰদলৈ, ৰাজকুমাৰ ৰবিদাসৰ লগতে বহু কেইগৰাকী নপুৰণি শিল্পী। আমি পৰিয়ালবৰ্গ তথা কামপুৰবাসী বহুত সুখী হৈছোঁ আজি জুবিন দা আমার মাজত উপস্থিত হয়েছেহি। আজি জুবিন দা আমার মাজত উপস্থিত হওয়ার লগে লগে আমার হৃদপিণ্ড ফুলি উঠিছে আর অক্সিজেন কামপুরবাসী বাহি আহিছে। যিহেতুকে জুবিন দা আমার অসমৰ সদৌ ভারতর এজন মানে কি কল নয়নমণি, গতি আমার মাজত উপস্থিত হওয়ার লগে লগে আমার কামপুরবাসী তথা আমার পরিয়ালবর্গর সকলে আমি উৎফুল্লিত হৈছোঁ। আর দ্বিতীয়তে আমার প্রয়াত গুণসিন্ধু হাজরিকার যি আর্থিক সাহায্য আগবহালে বিভূতি ভূষণ বরঠাকুরে তেওঁ দেউতাকর জন্মদিনত সেই ফালৰ পৰা আমি তেওঁক ঈশ্বৰৰ ওচৰত প্ৰাৰ্থনা জনাইছোঁ। তেওঁ অঞ্জল হওক, তেওঁ অসমৰ এজন সুনাগৰিক হওক, এয়া আমাৰ অসমবাসীৰ ওচৰত আহ্বান। প্রয়াত রেবতী মোহন বরঠাকুর ফাউন্ডেশনের উদ্যোগত প্রখ্যাত চলচ্চিত্র পরিচালক রজত কমল বটা বিজয়ী সদ্য প্রয়াত গুণসিন্ধু হাজরিকা আর বিশিষ্ট সংগীত শিল্পী গগন বরুয়ার রাজহুয়া শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠানত উপস্থিত থাকে যুব প্রজন্মর হার্টথ্রব জুবিন গার্গ। কামপুরের তেতেলিখরার ডক্টর ভবেন্দ্রনাথ শইকীয়া নাট্য মঞ্চত আয়োজন করা বিশেষ অনুষ্ঠানত দুয়োগী শিল্পীলৈ জানা হয় শ্রদ্ধাঞ্জলি। এই অনুষ্ঠানতে প্রয়াত গুণসিন্ধু হাজরিকা আর বিশিষ্ট সংগীত শিল্পী গগন বরুয়ার পরিয়াল জুবিন গার্গে রেবতী মোহন বরঠাকুর ফাউন্ডেশনের হয়ে 1,00,000 টাকা আর্থিক সাহায্য প্রদান করে। অনুষ্ঠানত উপস্থিত থাকি হার্টথ্রবগৰাকীয়ে দুয়োগৰাকী শিল্পীৰ কৰ্মৰাজিক স্মৰণ কৰে। এই অনুষ্ঠানতে উপস্থিত থাকে কণ্ঠশিল্পী বিজয় ভূঞা, ঘন বৰদলৈ, ৰাজকুমাৰ ৰবিদাসৰ লগতে বহু কেইগৰাকী নপুৰণি শিল্পী। আমি পৰিয়ালবৰ্গ তথা কামপুৰবাসী বহুত সুখী হৈছোঁ আজি জুবিন দা আমার মাজত উপস্থিত হয়েছেহি। আজি জুবিন দা আমার মাজত উপস্থিত হওয়ার লগে লগে আমার হৃদপিণ্ড ফুলি উঠিছে আর অক্সিজেন কামপুরবাসী বাহি আহিছে। যিহেতুকে জুবিন দা আমার অসমৰ সদৌ ভারতর এজন মানে কি কল নয়নমণি, গতি আমার মাজত উপস্থিত হওয়ার লগে লগে আমার কামপুরবাসী তথা আমার পরিয়ালবর্গর সকলে আমি উৎফুল্লিত হৈছোঁ। আর দ্বিতীয়তে আমার প্রয়াত গুণসিন্ধু হাজরিকার যি আর্থিক সাহায্য আগবহালে বিভূতি ভূষণ বরঠাকুরে তেওঁ দেউতাকর জন্মদিনত সেই ফালৰ পৰা আমি তেওঁক ঈশ্বৰৰ ওচৰত প্রার্থনা জনাইছোঁ। তেওঁ অঞ্জল হওক, তেওঁ অসমৰ এজন সুনাগৰিক হওক, এয়া আমাৰ অসমবাসীৰ ওচৰত আহ্বান।